দর্শক শুভেচ্ছা নেবেন। জি এম কাদের ও চুন্নুকে পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম, দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, আরও কয়েকটি গণমাধ্যমে এসছে। অর্থাৎ জাতীয় পার্টি যেই প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়েছে, এমনি তো আসন ভাগাভাগি, সেই আসন ভাগাভাগি সফল হয়নি, 26টা আসনে পুরোটা তারা পায়নি। তার বাইরেও সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ সহ অনেকে রয়ে গেছেন, দলে খুব বিক্ষুব্ধ আছে, তার মধ্যে 26টা আসনও তারা পায়নি। সেখানে 11 জন গেছে, 11 জন এমপি হতে পেরেছেন। এই নিয়ে বিক্ষোভ আছে যে সমঝোতার আসন পেয়েও কেন তারা জিততে পারলো না, বাকিরা তাহলে কীভাবে জিতলো, বাকিরা কি প্রকৃতভাবে জিতেছে নাকি জেতেনি, এ নিয়ে একটা কনফিউশন আছে। তার মধ্যে তারা প্রথমে এ করেছিল যে তারা এইভাবে শপথ নেবে না, সেই সিদ্ধান্ত বদল করে দ্রুত বেগে আবার তারা শপথ নিয়ে নিল। মানে একটা দলের যে কি পরিস্থিতি, এর কারণে এখন দলের অন্য যারা নেতারা তারা এখন বিক্ষুব্ধ, যারা এমপি হতে পারেননি, তারই প্রতিফলন ঘটেছে। খুব বিক্ষোভ, পুলিশ যে ঠেকিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীদেরকে, কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়নি, এমনই একটি অবস্থা এখন। মানে তার মানে হচ্ছে এখন যারা নির্বাচিত হলো এরা এখন একটা পুরোপুরি একটা সরকারের অংশ হয়ে গেল। বুধবার বনানী জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভে যোগ দেন দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও সাইদুর রহমান টেপা। এর আগে জাতীয় পার্টির নেতারা বনানী কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়, এতে কার্যালয়ের সামনে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। লিখিত বক্তব্যে সাইদুর রহমান টেপা বলেন, আপনারা দেখেছেন এই নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে প্রার্থী মনোনয়ন প্রশ্নে মতানৈক্য সৃষ্টি হয়। পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত ছিলেন, কিন্তু তিনি পার্টির মধ্যে বিভক্তি করতে দেননি। অথচ পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত 4 বছর ধরে তার সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক অদূরদর্শিতা ও অদক্ষতার কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন। তারই প্রতিফলন ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি আরও বলেন, পার্টির প্রার্থীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও তাদের এক প্রকার পথে বসিয়ে দিতে পার্টির 200+ প্রার্থী ভোট বর্জন করেছেন। সরকারের কাছে ধর্ণা দিয়ে 26 আসনে সমঝোতা করে সেখানেও ভরাডুবি হয়েছে। আমরা আশা করেছিলাম জাতীয় পার্টিকে এতটা বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া এবং নির্বাচনে ভরাডুবির দায়িত্ব নিয়ে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব পদত্যাগ করে তাদের সম্মান রক্ষা করবেন, কিন্তু সেই বোধোদয়ও তাদের হয়নি। এই অবস্থায় কাদের চুন্নুকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তারা পদ থেকে অপসারিত হবে বলে বিবেচিত হবেন। তিনি আরও বলেন, এই পর্যায়ে গঠনতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত বা নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করে জাতীয় সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। এখন একান্ত প্রয়োজনে কিছু রদবদল ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে অধিষ্ঠিত নেতারা স্বপদে বহাল থাকবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নে যেসব অনিয়ম, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি হয়েছে ও ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জাতীয় পার্টির যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছেন আগামীতে তাদের মূল্যায়ন করা হবে। এই মুহূর্তে পার্টিকে সুসংগঠিত করে একটি জাতীয় সম্মেলন করাই আমাদের প্রধান কাজ হবে। দর্শক, এই হচ্ছে দলের অবস্থা। আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে পার্টির এক যতটুকু ছিল অবস্থা সেটা যে একেবারেই বিলীন হয়ে যাচ্ছে, অন্তত এই ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়ে সেটা আরও প্রমাণিত হয়েছে। এবং রওশনপন্থী যারা, যেই রওশন এরশাদকে ঘিরে যেই সেই বলয়টা আরও শক্তিশালী হবে, তার সাথে কাদেরের অংশের একটা ভাঙন হবে, মোট কথা একদম ছেঁড়াবেড়া একটা অবস্থার মধ্যে চলে গেল এই জাতীয় পার্টি। এখন নেতারা, কিছু নেতা আছে তারা ওই এমপি গিরি করেই তাদের সুখে শান্তিতে দিন কাটাতে হবে আর কি, কিন্তু মান মর্যাদা, পার্টির ইমেজ সেগুলি আর থাকবে কি না সেটা নিশ্চিত দর্শক বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।